শ্মশান সংলগ্ন একটা বড় অংশের জমি জোর করে দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে শেখ শাজাহান ও তার বাহিনীর বিরুদ্ধে। উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালি এক নম্বর ব্লকের সর্বেরিয়া আগারহাটি পঞ্চায়েতের ছোট বিটপল এলাকার ঘটনা। এই শ্মশান ঘাটের পাশ দিয়েই বয়ে গেছে আগারহাটি খাল। শাজাহানের লোকজন এই খালেরও একাংশ দখল করে সেটি বুঝিয়ে দিয়েছে বলে গ্রামবাসীরা অভিযোগ করেছেন। বিষয়টি বর্তমানে সিবিআই এর পোর্টালেও অভিযোগ আকারে তোলা হয়েছে বলে জানান গ্রামবাসীরা। তাঁদের দাবি, 2022 সাল নাগাদ শ্মশান সংলগ্ন জমি দখল করে সেখানে পাঁচিল তুলে দিয়েছে, ফলে গ্রামবাসীরা শবদাহ সহ অন্তিম সংস্কার করতে পারছেন না। সিবিআই এর কাছে এই সমস্যার দ্রুত সমাধানের আবেদন জানিয়েছেন গ্রামবাসীরা। থেকে শ্মশানের যে খাল ছিল, খালের অর্ধেকটা জমি মানে মাটি ভরাট করে নিয়েছে, নিয়ে পুরো পাঁচিল দিয়ে টোটালি ঘিরে নিয়েছে, যেটা যে খালের আয় মানে উৎস থেকে আয় থেকে আমরা যে শ্মশানের যে বাৎসরিক যে অনুষ্ঠানগুলো আমরা গ্রাম প্রতিবেশী যে বাৎসরিক যে অনুষ্ঠানগুলো সেই অনুষ্ঠানগুলো পরিচালনা করতাম, সে খালও দখল করে নিয়েছে, খালের অর্ধেকটা মাটি ভরাট করে সেটাও দখল করে পাঁচিল টেনে নিয়েছে। এটা অতি বাস্তব, সিবিআইকে জানিয়েছি, সিবিআই এসছে, ইনভেস্টিগেশন করেছে, সিবিআই দেখে গেছে সেদিন, মানে জি চব্বিশ ঘন্টা ভাইরাল হয়েছে বিষয়টা। শ্মশানের জায়গা আর অলরেডি দেখতেই পাচ্ছেন তো, শ্মশানের জায়গা টোটালি দখল করে নিয়েছে, দেখুন পাঁচিলটা কোথা থেকে। আমরা প্রতিবাদ করে আমার মানে কি বলবো, প্রতিবাদ করার সাহস পাইনি তখন। আশা তো সিবিআইয়ের উপরে 100% আশা আছে, ওনারা দেখবেন বিষয়টা। হ্যাঁ, ওনারা নিশ্চয়ই আমাদের এই জায়গাটা সমস্যার সমাধান করে দেবেন। এটা পুরোপুরি সত্য। প্রায় কত বছর ধরে আত্মসাৎ করে আছে জমিটা? বছর চারি। তো এখন আপনারা কি চাইছেন? আমাদের পুনরায় শ্মশানটা ফিরে পাই, খালটা ফিরে পাই, পুজো আশা করতে পারি না সেইভাবে, সবটাই যাতে মানে ভালোভাবে হয়, শান্তিতে সবাই থাকতে পারে। দখল বলতে শ্মশানটা তো 99% শ্মশান, তার মধ্যে দশ কাঠা মতো, মানে আনুমানিক 10 কাঠা, সেটা হয়তো একটু কম বেশি হবে, মানে শাহজাহান শেখ এরিয়া করে নিয়েছে, নিয়ে তার নিজে দখলও করে নিয়েছে, এবং তার সংলগ্ন শ্মশানের একটা খাল ছিল, যে খালটা আমরা এই শ্মশান উন্নয়ন সঙ্গে এবং গ্রামবাসী বৃন্দ এটাকে দীর্ঘ মানে 50 বছর ধরে এটাকে দেখভাল করে আসছে, এবং তার একটা শ্মশানও আছে, এবং তার অন্তিম অস্থিটাও কিন্তু এখানে বিসর্জন দেওয়া হয় হিন্দু শাস্ত্র মতে। সেই জায়গাটা উনি দখল করে নিয়েছে, এবং খাল প্রায় আনুমানিক 1.5 বিঘা খাল সে ভরাটও করে নিয়েছে। হ্যাঁ, এটা ধর্মীয় আবেগ, এটাকে আমরা প্রতিবন্ধকতাও সৃষ্টি করেছিলাম, কিন্তু আমাদের সেই প্রতিবন্ধকতা ধোবে টেকেনি। আপনারা কি কোনো রকম অভিযোগ জানিয়েছেন? আমরা অভিযোগ থানায় গেছিলাম, থানা আমাদের অভিযোগ নেয়নি। এখন কোথাও জানিয়েছেন অভিযোগ? হ্যাঁ, এখন আমরা সিবিআই দপ্তরে জানিয়েছি, যেটাকে ইনভেস্টিগেশন করে আমাদের শ্মশানটা ফিরিয়ে দেওয়া হোক, কারণ এটা ধর্মীয় স্থান। আপনারা কত আশাবাদী যে আপনারা কি চাইছেন? কি আমরা চাইছি যে আমাদের শ্মশান আমাদের ফিরিয়ে দেওয়া হোক, আর নাহলে মানুষ বৃহত্তর আন্দোলনে নেমে যাবে। উত্তর চব্বিশ পরগনা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।